দিল্লির এক বাসে নির্ভয়াকে নির্মম নির্যাতন করেছিল ওরা। আর এই বাস থেকে ঝাঁপ মেরে নিজেকে বাঁচিয়েছেন কোচবিহারের তরুণী, রক্ষা করতে পেরেছেন নিজের সম্ভ্রম। কিন্তু ঘটনা তিন দিন পরেও কেন পুলিশ অভিযুক্তদের ধরতে পারেনি, সেই প্রশ্ন তুলে সোমবার সকাল থেকে এলাকায় আছড়ে পড়ে ক্ষোভ। তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে ঘটনার 72 ঘন্টা পর শেষ পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। যে দোষী সে যেন সাজা পায়, আর কেন এরকম করলো সেটা জানি না, আমার সাথে কি শত্রুতা নেই, আর যেন কারো এরকম না হয় ভবিষ্যতে, এটাই চাচ্ছি আর কি, এদের যেন শাস্তি হয়। শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি বেসরকারি ব্যাংকের কর্মী ওই তরুণী দেওয়ানহাটের বাড়িতে ফিরছিলেন। তার দাবি, দিনহাটাগামী একটি বাসে ওঠার পর সেটা কিছুটা এগোতেই কন্ডাক্টর দরজা বন্ধ করে দেন, চালক দিনহাটাগামী বোর্ড বদলে রিজার্ভ বোর্ড ঝুলিয়ে দেন। সন্দেহ হওয়ায় চিৎকার করে বাস দাঁড় করাতে বলেন তরুণী, কিন্তু চালক বাসের গতি বাড়িয়ে দেন বলে অভিযোগ। তীব্র আতঙ্কে শেষমেশ কন্ডাক্টরকে ঠেলে বাসের দরজা খুলে ঝাঁপ মারেন তরুণী, ভেঙে যায় ডান পা। তরুণীর বয়ানের ভিত্তিতে রবিবার রাতে কোচবিহার দিনহাটা রুটের বাসটির খোঁজ পায় পুলিশ, সোমবার সেটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্র খবর, বাস মালিক তাপস দে দেওয়ানহাটের বাসিন্দা, তাৎপর্যপূর্ণভাবে অভিযোগকারিনীর বাড়িও দেওয়ানহাটে। বাস মালিকের দাবি, বড়দিনীয় বাস নিয়ে বেরিয়েছিলেন চালক ও কন্ডাক্টর, কিন্তু একটি ট্রিপে পরই বাস গ্যারেজে রেখে বেপাত্তা হয়ে যায় তারা, সুইচ অফ হয়ে যায় দুজনেরই মোবাইল ফোন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন সকাল থেকে দেওয়ানহাটে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করেন তরুণীর আত্মীয় ও প্রতিবেশীরা। শেষ পর্যন্ত এদিন দেওয়ানহাট এলাকা থেকেই চালক হাফিজুর রহমান এবং কন্ডাক্টর মিরাল চন্দ্র সরকারকে গ্রেফতার করে পুলিশ। সরোজ ঝাও, দেবাশিস মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।